আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি ফাতেমাতুজ জোহরা আপনাদের সাথে। তো আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাহিরের থেকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনাই করি। তো আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দয়ে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শুকনো জর্দা সেমাই রেসিপি। তো এই যে জর্দা সেমাই, এটা আসলে আমি যেভাবে খেতে পছন্দ করি আর আমার কাছে যেভাবে খেতে ভালো লাগে, সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এই সেমাইটা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এই সেমাইটার মধ্যে একটু তেল ঘি বেশি খেতে পছন্দ করি, অর্থাৎ একটু মচমচা ভাজা টাইপের হবে সেরকমটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকের কাছেই হয়তো এরকম মচমচা ভাজা টাইপের খেতে ভালো লাগে, তারা অবশ্যই এভাবে ফলো করতে পারেন। তো এবার হচ্ছে আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে নিলাম দু একটা, আর এরপরে হচ্ছে যখন একটু গরম হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আবারও একটু ভেঙে দিয়েছি যাতে নাড়াচাড়া করে এবং রান্না করতে সুবিধা হয়। তো এটা যখন এভাবে ঘিয়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এটা একটু শক্ত শক্ত হয়ে থাকবে, তখন কিন্তু এটাকে ভেঙে ভেঙে ঠিক এরকম করে ছোট ছোট করে নিতে হবে, তাহলে কিন্তু রান্না করতে খুবই ইজি হবে। তো এবার হচ্ছে সেমাইটা যখন ভেঙে গিয়েছে ভালোভাবে ঘিয়ের উপরে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে একদমই মচমচা এবং ভাজা ভাজা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। অর্থাৎ আমার কাছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে, একটু ভাজা ভাজা হবে, মচমচে টাইপের হবে। অনেকে হয়তো ভাজা ভাজা কিংবা এরকম মচমচেটা একটু কম পছন্দ করেন কিংবা ঝরঝরাটা খেতে পছন্দ করেন না, তারা এতটা না ভাজলেও চলবে। তো আমার কাছে যেহেতু এটা ভাজা ভাজা খেতে ভালো লাগে, সেজন্য কিন্তু আমি খুব ভালোভাবে ঘি এর উপর সেমাইটাকে প্রথমে এভাবে ভেজে নেছি, একদম ভেজে ডার্ক ব্রাউন টাইপের যখন কালার হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। এর আগ পর্যন্ত কিন্তু আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করব। খুব বেশি পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণে ভাজা ভাজা করলাম, অর্থাৎ আমার কাছে এরকম ভাজা ভাজা খেতে ভালো লাগে। একদম ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিলাম, জাস্ট এটাকে নরম কিংবা সেদ্ধ হওয়ার জন্য অর্থাৎ রান্না করার জন্য যতটুকু লাগবে। অনেক বেশি পানি কিন্তু দিইনি, এটা কিন্তু পরিমাণ মতো দেওয়ার ট্রাই করবেন, এতে করে হচ্ছে একদম পারফেক্ট ঝরঝরা টাইপের সেমাইটা হবে। তো এই পর্যায়ে হচ্ছে যতটুকু পানি দিলাম ওটাকেও এবার নাড়াচাড়া করে একদম ভেজে ভেজে শুকিয়ে ফেলতে হবে। এই সেমাইয়ের বৈশিষ্ট্য কিন্তু এটাই, একদমই রেখে দেওয়া যাবে না, এটা যখনই চুলার মধ্যে দেওয়া হবে তারপর থেকে অনবরত কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি কিছু লবণ দিলাম, আর এবার হচ্ছে কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তো নারকেল কুচিটা যে যেরকম খেতে পছন্দ করেন সে কিন্তু সেভাবেই দিতে পারেন, কেউ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশিও দিতে পারেন। তবে খুব বেশি দিলে নারিকেলটা এই সময়ের মধ্যে দেখা যাবে শুধু নারিকেল মুখের মধ্যে পড়বে, তখন কিন্তু সেরকম একটা ভালো লাগবে না, সেক্ষেত্রে সেমাইয়ের সাথে ব্যালেন্স করে দেওয়ারই চেষ্টা করবেন। তো এবারও আবারও হচ্ছে একটু ভেজে নিচ্ছি নারিকেলটা দিয়ে। তো এই পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা কিন্তু হচ্ছে একদম সেমাই লাস্ট স্টেজ, একদম সবার শেষে হচ্ছে চিনি দিব, এবং চিনি দেওয়ার পরে কিন্তু আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর চিনি দেওয়ার পর কিন্তু চিনির যে একটা পানি সেটা কিন্তু ছেড়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু আবারও সেমাইটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পরে কিন্তু আবার একটু নরম নরম হয়ে এসেছে। সো আমি যেহেতু এটা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি, আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একদম যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব। সো এর মধ্যে তেল ঘি চিনি এই সমস্ত জিনিস একটু বেশি পরিমাণে দিয়ে মচমচে ভাজা ভাজা করে হচ্ছে সেমাইটা খেতে আমি পছন্দ করি। তবে নর্মালিতে যারা একটু কম ভাজা খেতে পছন্দ করেন তারা জাস্ট ঘিয়ের উপর আর একটু কম ভেজে নিলেই হবে, এতেই কিন্তু একদম পারফেক্ট শুকনো জর্দা সেমাই হয়ে যাবে, একদম ঝরঝরে পারফেক্ট শুকনো জর্দা সেমাইটা খেতে কান্না ভালো লাগে, তাই না? আমার আসলে এই সেমাইটা অনেক বেশি পছন্দ, আর সেটা যদি ঠিক এভাবে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। যারা যারা ঠিক এভাবে মচমচে কিংবা ভাজা ভাজা করে এখনও ট্রাই করেননি, আপু ভাইয়ারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সিরিয়াসলি খেতে অনেক ভালো লাগে। তো আমি তো আজকে আমার পছন্দের একটা খাবার রেসিপি শেয়ার করলাম, সেটাও আমার মন মতো করে, আমি যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই। আর এটাকে আমি গরম গরমে হচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, ঠান্ডা হলে এটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে।
তো এই শীতকালে চটজলদি বিকেলের ঝটপট নাস্তায় কিন্তু এরকম একটা খাবার কার না ভালো লাগে, তাই না? সো এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে ঝটপট একটা ইজি ওয়েতে জর্দার সেমাই। আর আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা যারা এখনও এরকমভাবে জর্দা সেমাই রেসিপিটা ট্রাই করেননি, একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে। তো আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা যারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ডেলিশিয়াস হয়েছে এই রেসিপিটা, এই সেমাইটা, আমার তো দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।